হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, দেখো আমরা বিগত ক্লাসগুলোতে বিভিন্ন রকম টেন্স শিখেছি এবং করেওছি। তো আজকে যেটা করব সেটা দেখো হচ্ছে আমরা একটা কাজ, অর্থাৎ কেমন দেখো আজ সকালবেলা আমরা সবাই কি করছি, সকালবেলা পড়তে বসেছিলাম, তাই তো? তো এখন আমি যদি তোমাদের জিজ্ঞাসা করি তোমরা কি সকালে পড়েছিলে, তোমরা কি বলবে? হ্যাঁ স্যার, আমরা সকালে পড়েছি, তাই তো? বা তোমাদের আমি কিছু হোমওয়ার্ক দিয়েছিলাম সকালে, তোমাদের আমি এখন জিজ্ঞাসা করি যদি ফোন করে বা গ্রুপে জিজ্ঞাসা করি, তোমরা হোমওয়ার্কগুলো করেছো, করেছিলে, তোমরা কি বলবে? হ্যাঁ স্যার, আমরা হোমওয়ার্কগুলো করেছি, তাই তো? তো জাস্ট ছবিটাকে, একটা ইমেজ ছবিটাকে ভাবো। দেখো কি সকালবেলা আমি মর্নিং, তাই তো? সকালবেলা তোমাদের হোমওয়ার্কটা দিয়েছি, তাই তো? একটা হোমওয়ার্ক দিয়েছি, ওকে, হোমওয়ার্ক দিয়েছি। এবার সকালবেলা দিয়েছি, এখন কি এখন ধরো সন্ধ্যাবেলা বা এখন ধরো রাত, নাইট, তাই তো? এখন আমি তোমাদের এখন এইখানে দাঁড়িয়ে আমি তোমাকে জিজ্ঞাসা করছি কি যে তোমরা সকালবেলা হোমওয়ার্কটা করেছিলে, এই হোমওয়ার্কটা কি করেছিলে? এখন রাত্রিবেলা আমি দাঁড়িয়ে বলি, তাহলে তোমরা কি অ্যান্সার দেবে? হ্যাঁ স্যার, আমরা হোমওয়ার্ক করেছি। তাহলে উই হ্যাভ ডান আওয়ার হোমওয়ার্ক, এই তো? এই তো উত্তরটা দেবে? হ্যাঁ স্যার, আমরা আমাদের কাজটা করেছি, হোমওয়ার্কটা করেছি, তাই তো? তো দেখো এখানে হ্যাব পেলে আর একটা কী পেলে, ডান পেলে, এই তো? হ্যাব হ্যাব আর কী বলে, ডান। ডান কি? ডান হচ্ছে ডু ভার্বের পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই তো? ডু, ডিড, ডান। তো দেখো এই যে টেন্সটা আমরা পেলাম এটাকে বলা হয় ইংরেজিতে কী টেন্স? না, প্রেজেন্ট পারফেক্ট টেন্স। কী বলা হয়? প্রেজেন্ট পারফেক্ট টেন্স, অর্থাৎ যে কাজটা হয়ে গেছে কিন্তু যে কাজটার রেশ, আমরা এটাই বলে থাকি যে কাজটার রেশ এখনও আছে, তাই তো? যে কাজটা হয়ে গেছে কিন্তু যে কাজটার রেশ এখনও আছে কি? আমি তোমাদের এই নাইটে এখানে রাত্রিবেলায় এসেই তোমাদের জিজ্ঞাসা করতাম যে তোমরা কি হোমওয়ার্কটা করেছিলে বা করেছো, তোমরা কি উত্তর দেবে? হ্যাঁ স্যার, আমরা হোমওয়ার্কটা করেছি। দেখো এই করেছি কথাটার মধ্যেই একটা জিনিস তোমরা বুঝতে পারছো যে কাজটা করাও হয়ে গেছে, আবার সেই কাজটার রেশ, অর্থাৎ সেই কাজটার যে ভাবনাটা, সেই ভাবনাটা এখনও চলছে, তাই তো? কারণ সকালবেলা দিয়েছেন স্যার, খুব বেশি বেশিক্ষণ আগেও নয়, আবার এখন কি রাত, তাহলে কাজটা সকালবেলা দিয়েছে মানে কাজটা হয়ে গেছে। তো একবার কি খুব বেশি সময় ধরে সময় হচ্ছে হয়নি, তো এই যে রেশ থাকা বা রেশের ব্যাপারটা, এইটা তিনটে টেন্সে আমরা পাবো। কোথায় কোথায়? প্রেজেন্টে পাবো, পাস্টে পাবো, আর ফিউচারেও পাবো। বলো, তিনটে টাইমে আমরা পাবো, প্রেজেন্ট অর্থাৎ বর্তমানে, পাস্ট অর্থাৎ অতীতে, আর ফিউচার অর্থাৎ ভবিষ্যতে, ওকে? তো এই জায়গায় দাঁড়িয়ে আমরা আজকে যেটা শিখবো সেটা হচ্ছে পারফেক্ট টেন্স। পারফেক্ট টেন্স সেটা হতে পারে প্রেজেন্ট পারফেক্ট যেটা দেখালাম, হতে পারে কি পাস্ট পারফেক্ট, আবার কি হতে পারে ফিউচার পারফেক্ট, তাই তো? তাহলে তোমরা ইতিমধ্যে দেখো প্রেজেন্ট পারফেক্টটা শিখে ফেলেছ বা দেখলে, তাই তো? এখানে কি দেখলে যে সাবজেক্ট কি, সাবজেক্ট, তাই তো? তারপরে কি আছে, হ্যাভ আছে। দেখো এটা কি, উই হচ্ছে প্লুরাল নাম্বার, তাই তো? তাই এখানে হ্যাভ হয়েছে, কিন্তু যদি সিঙ্গুলার নাম্বার হতো তাহলে হ্যাজ হতো, তাহলে কি সাবজেক্টের পরে হ্যাজ বা হ্যাভ দুটোই বসতে পারে। আর কি বসেছে দেখো, আর বসেছে ভার্বের থার্ড ফর্ম, অর্থাৎ পাস্ট পার্টিসিপল ফর্ম, তাই তো? ডান। তাহলে আমরা কী লিখবো, ভার্বের থার্ড ফর্ম যোগ বাদ বাকিটা কি অবজেক্ট। তাহলে প্রেজেন্ট পারফেক্ট টেন্সের নিয়ম আমরা কী দেখলাম, সাবজেক্ট প্লুরাল হলে হ্যাভ, সাবজেক্ট সিঙ্গুলার হলে হ্যাজ, আর কি ভার্বের তিন নম্বর ফর্ম আর অবজেক্ট। এবারে এখানে মনে রাখা দরকার, আই
ইউ, তাই তো? এগুলো কি সিঙ্গুলার, কিন্তু এগুলোর পরে হ্যাভ হবে, এটা হচ্ছে একটা ব্যতিক্রম। মনে থাকবে আই এবং ইউ, এখানে কি আমি এবং তুমি, এগুলো কি দেখে বোঝা যাচ্ছে সিঙ্গুলার, কিন্তু এর পাশে হ্যাভ আই, মনে থাকবে। আচ্ছা, এবার আমরা যেটা করবো সেটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তো চলো এবার আমরা একটু পাস্ট পারফেক্টটা দেখে নিই। পাস্ট পারফেক্ট কী বলছে? তো দেখো, এখানে যেটা মনে রাখতে হবে পাস্ট পারফেক্টে, সেটা হচ্ছে এখানে দুটো ঘটনাকে সামনে রাখা হবে, এবং এই দুটো ঘটনার মধ্যে যে ঘটনাটা আগে হবে, অর্থাৎ অপেক্ষাকৃত আগে ঘটবে, সেটাকে আমরা কী করব, সেটাকে পাস্ট পারফেক্টে করব। আর যেটা পরে হবে সেটাকে আমরা কী করব, সেটাকে করব পাস্ট ইনডিফিনাইটে। যেমন দেখো, একটা উদাহরণ বলছি, স্টেশনে পৌঁছানোর আগেই, আমরা স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটি ছেড়ে দিল, তাই তো? আমরা স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটি ছেড়ে দিয়েছিল, এই তো? তো দেখো, এখানে কোন ঘটনাটা আগে ঘটেছে? দেখো, আমরা না স্টেশনে পৌঁছেছিলাম আগে, না ট্রেনটি ছেড়ে দিয়েছিল আগে? নিশ্চয়ই এখানে বোঝাচ্ছে কি, ট্রেনটি ছেড়ে দিয়েছিল আগে, তাই তো? তাহলে দেখো কী লিখবো, আগে আমরা এই যে ট্রেনটি ছেড়ে দিয়েছিল, তাই তো, এটা আগে লিখি। তাহলে দ্য ট্রেন হ্যাড লেফট, হলো ট্রেনটি ছেড়ে দিয়েছিল, তাহলে এটা আগে ঘটছে, তাই তো? ট্রেনটি ছেড়ে দিয়েছিল, তারপর তো আমরা পৌঁছেছিলাম, এমন তো নয় যে ট্রেন ছাড়ার আগে আমরা পৌঁছেছিলাম, তাই তো? কি ট্রেন, আমরা স্টেশনে পৌঁছানোর আগেই ট্রেনটি ছেড়ে দিয়েছিল, তাহলে কি, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর, কি বলেছি আমি, যেটা আগে ঘটলো সেটা কি হবে, পাস্ট পারফেক্ট, আর যেটা পরে হবে, অপেক্ষাকৃত পরে ঘটছে, সেটা কি পাস্ট ইনডিফিনিট, তাহলে কি বিফোর উই রিচড, হলো কি, দ্য ট্রেন হ্যাড লেফট বিফোর উই রিচড, বুঝতে পারলে? এটা যে ঘটনাটা অপেক্ষিত আগে সেটা আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করব, সরি পাস্ট পারফেক্ট টেন্স ব্যবহার করব, আর যেটা অপেক্ষাকৃত পরে সেটা আমরা পাস্ট ইনডিফিনাইট টেন্স ব্যবহার করব। দেখো আর একটা দেখি, ডাক্তার আসিবার পূর্বে রোগীটি মারা গেল, তাহলে রোগী মারা গেল আগে, না ডাক্তার আগে, ডাক্তার আগে পৌঁছালো, ডাক্তার পরে পৌঁছেছে, তাই তো? তা রোগী মারা গিয়েছে আগে, তাহলে লিখি দ্য পেশেন্ট হ্যাড ডায়েড বিফোর দ্য ডক্টর কেম। দেখো আগে কী হয়েছে, রোগী মারা গিয়েছে, তাহলে এটা হচ্ছে পাস্ট পারফেক্ট। তারপর কী করলাম, ডাক্তার পৌঁছাল, দ্য ডক্টর কেম, পাস্ট ইনডিফিনাইট। ওকে, এবার দেখো পাস্ট ইনডিফিনাইট টেন্সের, পাস্ট পারফেক্টের নিয়মটা হচ্ছে সাবজেক্ট যোগ হ্যাড যোগ ভার্বের তিন নম্বর ফর্ম যোগ অবজেক্ট। দেখো দ্য ট্রেন হলো কি সাবজেক্ট, তারপর কি হ্যাড হ্যাড, লেফট কি লিভ অর্থাৎ ছেড়ে যাওয়া, তাই তো? লিভ অর্থাৎ ছেড়ে যাওয়া, তার থার্ড ফর্ম কি লেফট, ভার্বের থার্ড ফর্ম, তারপর কি অবজেক্ট। এই এই অবজেক্টটা মনে রাখতে হবে আমাদের, যেটা সেটা হচ্ছে অবজেক্টটার পাশে লিখে রাখতে হবে পাস্ট ইনডিফিনাইট টেন্স। ওকে, পাস্ট ইনডিফিনাইট টেন্সটা হবে অবজেক্ট, অবজেক্ট হবে পাস্ট ইনডিফিনাইট টেন্সে। ওকে ওকে, তাহলে দেখো এরপরে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে ফিউচার পারফেক্ট, তাই তো? ফিউচার পারফেক্ট টেন্সের কথাটা শুনলে তোমার একটু অদ্ভুত অদ্ভুত লাগবে, কেমন অদ্ভুত অদ্ভুত, দেখো
যেমন হচ্ছে বাক্যটা দেখো একটা বলি, সূর্য ওঠার আগে আমি গ্রামে পৌঁছাবো, তাই তো? সূর্য ওঠার আগে আমি গ্রামে পৌঁছাবো। তো দেখো কোনটা আগে ঘটছে, ঠিক যেটা আগে ঘটবে সেটা হবে ফিউচার পারফেক্টে, ঠিক তার পরে যেটা হবে সেটা কিসে হবে, সেটা হবে প্রেজেন্ট ইনডিফিনাইটে। তাহলে চলো একটা করি, তাহলে বোঝা যাবে। দেখো সূর্য ওঠার আগেই আমরা গ্রামে পৌঁছাবো, তাই তো? তাহলে উই উইল হ্যাভ রিস্ট উই উইল হ্যাভ রিস্ট ইন দ্য ভিলেজ হলো বিফোর দ্য সান রাইজেস হলো। দেখো তাহলে আমরা কি, আমরা আগে গ্রামে পৌঁছাবো, তাহলে উই উইল হ্যাভ রিস্ট ইন দ্য ভিলেজ, এটা হচ্ছে কি, উই উইল হ্যাভ রিস্ট ইন দ্য ভিলেজ, আমরা গ্রামে পৌঁছাবো আগে, তাই তো? তারপরে কী হবে, সূর্য উঠবে, তো সেটাই বলছে যে উই উইল হ্যাভ রিস্ট ইন দ্য ভিলেজ বিফোর দ্য সান রাইজেস। এটা দেখো দ্য সান রাইজেস কি, প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্স, তাই তো? প্রেজেন্ট ইনডিফিনাইট বা সিম্পল প্রেজেন্ট। কিন্তু এটা দেখো কিসে আছে, এটা আছে ফিউচার পারফেক্ট হলো। তাহলে ফিউচার পারফেক্টের রুলসটা কি, এখানে বেটার হবে শ্যাল করো, উই শ্যাল হ্যাভ, ওকে উই শ্যাল হ্যাভ। তো দেখো সাবজেক্ট সাবজেক্ট শ্যাল বা উইল হ্যাভ হলো, তারপর কি ভার্বের তিন নম্বর ফর্ম রিচ রিচ রিস্ট এই দ্য রিস্ট, শ্যাল শ্যাল হ্যাভ হলো, তারপর কি অবজেক্ট। এখানে মনে রাখতে হবে যেটা, ফিউচার পারফেক্টের পরের যে সেন্টেন্সটা ঠিক সেটা কিসে থাকবে, সেটা সেটা মনে রাখবে এখানে, সেটা থাকবে প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সে। যেমন এটাতে আছে দেখো দ্য সান রাইজেস, তাই তো? সান থার্ড পার্সন, তারপরে ভার্বের পরে এসছে হয়েছে, তাই তো? তাহলে কি প্রেজেন্ট ইনডিফিনাইট, আমরা দেখেই বুঝতে পারছি, ওকে। দেখো আর একটা উদাহরণ দিই, এখানে বলে রাখা ভালো, স্যাল স্যাল সর্বদা আমরা জানি কি ফার্স্ট পার্সনের ক্ষেত্রে বসে, যেমন উই একটা কি ফার্স্ট পার্সন, তাই তো? তাই এখানে স্যাল হয়েছে। তো আর উইল ফার্স্ট পার্সন বাদে আমরা যে কোনো জায়গায় উইল বসাতে পারি, উইল হ্যাভ। তো এখানে একটা যেন জিনিস দেখো, এবার আর একটা সেন্টেন্স দিই, সেটা হচ্ছে বিকাশের আহার শেষ হওয়ার আগে বা বিকাশের খাবার শেষ হওয়ার আগে রহিম এসে পড়বে, তাই তো? তাহলে কোনটা আগে হচ্ছে, বিকাশের খাবার শেষ হওয়ার আগে রহিম এসে পড়বে, তোমাদের মনে হচ্ছে কোনটা আগে হচ্ছে? দেখো তাহলে আগে হচ্ছে নিশ্চয়ই কোনটা,
রহিমের এসে পড়াটা, তারপরে বিকাশের খাওয়া শেষ হবে, তাহলে সেটাই লিখব। রহিম উইল হ্যাভ, বলেছি উইল কেন হয়, ঠিক আছে, রহিম উইল হ্যাভ, উইল কেন হলো যেহেতু এটা ফার্স্ট পার্সন নয়, তাই তো, রহিম উইল হ্যাভ কাম বিফোর কি, বিফোর বিকাশ ফিনিশেস হিজ মিল অর হিজ ফুড। তাহলে কী হলো ব্যাপারটা, রহিম এসে পড়বে বিকাশের খাবারের, খাবার শেষ হওয়ার আগে, তাই তো, তাহলে রহিম উইল হ্যাভ কাম বিফোর বিকাশ ফিনিশেস হিজ মিল অর ফুড। তাহলে রহিম উইল হ্যাভ কাম, এটা কিসে আছে, এটা হচ্ছে ফিউচার পারফেক্টে, আর বাকি অংশটুকু কিসে আসছে না, প্রেজেন্ট ইনডিফিনাইটে। ওকে, আশা করি সবার ক্লিয়ার হয়েছে বিষয়টা, যদি কারোর অসুবিধা হয় আর একবার গ্রুপে জেনে নেবে, তারপরে আমরা কিছু হোমওয়ার্ক করব। ওকে, তাহলে আজকের মতো এখানেই রাখছি।